নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজকে থালিতে আমি যে যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলো সবই লক্ষ্মী পুজোতে কাজে লাগবে। এমন নতুন রাঁধুনি আছেন যারা পরিবার থেকে অনেক দূরে থাকেন, আমার মনে হয় তাদের এই ভিডিওটা হেল্প করবে। একই সঙ্গে সব রেসিপি আপনি পেয়ে যাবেন। একসঙ্গে সব রেসিপি এখন পর্যন্ত কেউ শেয়ার করেননি। আজকে থালাতে আছে নারকেল নাড়ু, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, খইয়ের উপড়া, খইয়ের নাড়ু, তিলের নাড়ু। অনেকে কোজাগরী লক্ষ্মী পুজো করেন, আবার অনেকে দীপান্বিতার দিন লক্ষ্মী পুজো করেন। সকলেরই আমার মনে হয় এই ভিডিওটা কাজে লাগবে। চিড়ে, মুড়ি, খই, তিল, নারকেল এগুলো দিয়েই কিন্তু সুস্বাদু সব রান্না। এর মধ্যে যেগুলো আপনার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাজারে এখন কিন্তু সবই কিনতে পাওয়া যায়, কিন্তু নিজে হাতে তৈরি করার মজাটাই কিন্তু আলাদা থাকে। আর বাজারে যে কিনতে পাওয়া যায় নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ের মোয়া, এগুলোর থেকে এর স্বাদ কিন্তু 100 গুণ বেশি। এই সব রেসিপি কিন্তু আমি আমার মা ঠাকুমার থেকে শিখেছি। ছোটোর থেকে মায়ের সাথে সাথে পুজোর কাজগুলো আমি করতাম, আর সেই থেকেই আমার এগুলো সব শেখা। শুধু পুজো আচ্ছা কেন, আপনি যদি বাচ্চাদের জন্য মুড়ির মোয়া, চিড়ের মোয়া এগুলো করে রাখেন, তাহলে বাচ্চারা ঘুরতে ফিরতেও কিন্তু এগুলো ভালোবেসে খাবে। আর এগুলো বানানো কিন্তু খুব একটা শক্ত কিছু নয়, শুধু একটু পদ্ধতিটা ঠিক রাখলেই আপনিও কিন্তু একদম পারফেক্ট এরকমই সব নাড়ু মোয়া তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার আগে আমি শেয়ার করব নারকেল নাড়ুর রেসিপি। আমি এখানে নারকেল নাড়ুটা করব ডেসিকেটেড নারকেল দিয়ে। 2 কাপ নারকেলের জন্য আমি 1 কাপ গুড় নিয়েছি। যেহেতু এটা ডেসিকেটেড নারকেল, তাই গুড় আর নারকেলটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দেব। আমি এখানে ডেসিকেটেড নারকেলটা ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইটা দিয়েও কিন্তু নারকেল নাড়ু করা যাবে। গুড় আর নারকেলের মিশ্রণটা আমি কড়াইয়ে দিয়ে কম আছে নাড়াচাড়া করতে থাকব। অনেকে নারকেল কোড়ানোটাকে খুব ঝামেলার কাজ বলে মনে করেন, তারা এরকম ডেসিকেটেড নারকেল দিয়েও কিন্তু নারকেল নাড়ু তৈরি করতে পারবেন। নারকেল আর গুড়ের মিশ্রণটা আমি ততক্ষণ পর্যন্তই কম আছে নাড়াচাড়া করব যতক্ষণ না এর মধ্যে একটা চিট ভাব আসে। তবে আমি বলবো ডেসিকেটেড নারকেলের থেকে ফ্রেশ নারকেল দিয়ে নারকেল নাড়ু করাটাই সব থেকে ভালো। আমি এর মধ্যে অল্প পরিমাণে এলাচ গুঁড়ো দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। নারকেল কুড়িয়ে নারকেল নাড়ু কিভাবে করবেন তার কিন্তু ভিডিও আমার আগেই আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। গুড় আর নারকেলের মিশ্রণটা নাড়াচাড়া করতে করতে একটা চিট ভাব চলে এসছে। অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে দেখবেন, যদি দেখেন যে এরকম চিট ভাব চলে এসছে তখন আপনি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তখন বুঝতে হবে নারকেল নাড়ুর পাকটা ঠিকঠাক হয়ে গেছে, আর কড়াই থেকেও দেখবেন এরকম ছেড়ে ছেড়ে আসবে। আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর একটা থালায় আমি এটাকে তুলে নিয়ে নেব। হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে এবার আমি নাড়ুগুলোকে পাকিয়ে নেব। নারকেল নাড়ু খুব বড়ও হয় না, আবার একদম ছোট্ট ছোটও করলে ভালো লাগে না, এরকম একটা প্রমাণ সাইজের করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে নারকেল নাড়ু। ডেসিকেটেড নারকেল দিয়ে করলে নারকেল কোড়ানোর কোনো ঝামেলা নেই, চটপট নারকেল নাড়ুটা তৈরি করা যাবে। তবে ফ্রেশ নারকেলের নাড়ুর স্বাদটা কিন্তু অনেক বেশিই হয়। আমি এক এক করে সব নারকেল নাড়ুগুলোকে তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। নারকেল নাড়ুর পর এবার আমি শেয়ার করব তিলের নাড়ু। আমি এখানে 1 কাপ তিল নিয়েছি, এটা সাদা তিল। সবার আগে আমি তিলটাকে বেছে নেব।
তিলের মধ্যে অনেক সময় কাকর থাকে। যদি তিলটা আগে বেছে না নেওয়া হয় তাহলে কিন্তু কাকর মুখে পড়বে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই সবার আগে এই কাজটা করে নিতে হবে। এই তিলটার মধ্যে কাকর নেই দেখছি, কিন্তু আপনারা তিলের নাড়ু করার আগে কিন্তু অবশ্যই তিলটা বেছে নেবেন। সবার আগে আমি তিলটা শুকনো খোলায় ভেজে নেব। তিলটা এমনভাবেই ভাজতে হবে তিলের যেন কালার চেঞ্জ না হয়। কম আঁচে কন্টিনিউ নাড়াচাড়া করে তিলটাকে কিন্তু ভেজে নিতে হবে। তিলটা যখন ভাজবেন তখন দেখবেন একটা তিলটা ফুলে উঠবে আর বেশ একটা আওয়াজ হবে। তিলটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। দেখুন তিলটা ভাজতে ভাজতে তিলগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে আর আমি যেভাবে ভেজেছি তাতে কিন্তু তিলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি। তিলটা কিন্তু বেশি আছে ভাজলে পুড়ে উঠবে আর এটা বেশি যদি ভাজা হয়ে যায় তখন কিন্তু তিলের নাড়ুটা একটু তেতো তেতো ভাব লাগবে। কালারটা এই রকম থাকবে আর এরকম ফুলে তিলগুলো বেশ টুসটুসে হয়ে যাবে। এবার তিলটাকে আমি ঠান্ডা করে নেব। এখন এই তিলটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার কড়াইতে আমি এক চা চামচ ঘি দিলাম আর সমপরিমাণ গুড় দিলাম। কেউ মিষ্টিটা কম খেতে পছন্দ করলে এর থেকে সামান্য একটু কম দিলেও হবে, কিন্তু এর থেকে বেশি দেবেন না। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়েছি। এখন আমি মাঝারি আছে এই গুড়টা একটা পাক তৈরি করব। এই গুড়ের এই চিটটা তৈরি করার সময় কিন্তু আঁচটা বাড়িয়ে দিলে হবে না, মাঝারি আছেই কিন্তু এটা ফোটাতে হবে, নালে গুড়টা কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে নাড়ুগুলো খেতে তেতো লাগবে। পাক দিতে দিতে দেখুন গুড়টা কিরকম বাবলসগুলো কত বড় বড় হয়ে গেছে। আমি এখানে দু তারের একটা রস তৈরি করব। এখন গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। এবার রসটা ঠিক হয়েছে কি না আমি এবার একটু চেক করে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করা রয়েছে। একটা বাটিতে সামান্য পরিমাণ আমি জল নিয়েছি আর তার মধ্যে এই গুড়টা আমি দিয়ে দিলাম। গুড়টা দেখুন আমি একটু জলটা নাড়াচাড়া করে দেখাচ্ছি যে গুড়টা কিন্তু এক জায়গায় স্থির ছিল আর এইরকম চিট একটা তৈরি হয়ে যাবে। এতক্ষণ পর্যন্তই কিন্তু আগ দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এইবার আমি তিলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করা রয়েছে, তিলটা দিয়ে কিন্তু আমি গ্যাস জেলে নাড়াচাড়া করছি না। এখন কিন্তু ভীষণই গরম আছে, এই অবস্থায় হাত দিলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে, কিন্তু একেবারে ঠান্ডা করলে তিলের নাড়ু কিন্তু পাক দেওয়া যাবে না। হাতে সামান্য একটু জল মেখে তারপরে আমি এক এক করে নাড়ুগুলো তৈরি করে নেব। নাড়ুগুলো অনেকে মিলে তৈরি করলে সবথেকে সুবিধা হয়, তবে যদি বাড়িতে আপনি একাই করেন তাহলে নাড়ুগুলো করতে করতে ঠান্ডা হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে, আবার একটু গরম করে নেবেন, তখন একাই এই নাড়ুগুলো তৈরি করতে পারবেন। হাতে সামান্য একটু জল মেখে নাড়ুগুলো তৈরি করবেন আর নাড়ুগুলো দেখুন কত সুন্দর হয়েছে। নারকেল নাড়ু আর তিলের নাড়ুগুলো সাইজ প্রায় একই রকম করলে সব থেকে ভালো হয়। আমি সামান্য পরিমাণ হাতের মধ্যে জল মাখিয়ে নিচ্ছি আর নাড়ুগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি। অনেকের হাতেই তিলের নাড়ু ভালো হয় না, সেক্ষেত্রে আপনারা এই টিপসগুলো ফলো করে তিলের নাড়ুটা তৈরি করলে আমার মনে হয় খুব সুন্দরভাবে তিলের নাড়ুগুলো তৈরি করতে পারবেন। তিলের নাড়ু তৈরি করার সময় গুড়ের পাকটা যেন ঠিকঠাক হয় এটা খেয়াল রাখবেন আর তিলটা ভেজে ঠান্ডা করে তারপরে গুড়ের মধ্যে মেশাবেন, তাহলে কিন্তু আপনার নাড়ু খুব সুন্দর তৈরি হবে। নাড়ুগুলো শক্ত আর মুচমুচে হবে। আমি যেহেতু এখানে খুব অল্প পরিমাণে নাড়ুগুলো তৈরি করছি তাই আমি একাই গরম না করেই কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে পারলাম।
দেখুন পারফেক্ট সুন্দর তিলের নাড়ু তৈরি হয়েছে। একটা নাড়ু আমি একটু আওয়াজ শুনিয়ে দিলাম, কেমন নাড়ুগুলো শক্ত হয়েছে। এবার শেয়ার করব চিড়ের মোয়া। বাজারে চিড়ের মোয়া কিনতে পাওয়া যায়, কিন্তু আমার সত্যি কথা বলতে কি আমার সেই মোয়া একদমই ভালো লাগে না। আমি এইভাবে চিড়ের মোয়া ছোটোর থেকে খেয়ে এসেছি আর এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আমি এখানে দু কাপ করে 4 কাপ চিড়ে নেব। আমরা যে সাধারণত যে চিড়েটা খাই সেই চিড়ে দিয়েই আজকে চিড়ের মোয়াটা আমি তৈরি করব। চিড়ের মধ্যে ধানটাকে সেটা বেছে নিয়ে চিড়েটাকে একটু চেলে নিতে হবে। চিড়েটা চাললে এরকম গুঁড়ো গুঁড়ো চিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসবে। এরমভাবে আমি দুবার দু কাপ করে চিড়ে শুকনো খোলায় আগে ভেজে নেবো। আর দেখুন চিড়েটা থেকে এই যে ধুলোগুলো বেরিয়েছে এইগুলো কিন্তু মোয়াতে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু পুড়ে পুড়ে উঠবে ভাজার সময়, আর তার জন্য খারাপ লাগবে খেতে। শুকনো খোলায় সবার আগে চিড়েটা আমি ভেজে নেব। এখানে তেল ঘি কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হবে না। চিড়েটা আমি যদি 4 কাপ একসঙ্গে ভাজতাম তাহলে ভালো ভাজা হতো না, সেই জন্য আমি দু কাপ করে চিড়েটাকে ভেজে নিচ্ছি। আর এই সময় আমি আঁচটা একেবারে মাঝারি করে রেখেছি। চিড়েটা ভাজতে ভাজতে চিড়ে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর চিড়েটা একটু মুচমুচে হবে। ঠাকুরের উদ্দেশ্যে আপনি যখন চিড়ের মোয়াটা করবেন তখন তো আপনি মুখে দিয়ে দেখতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে এরকম হাতে একটু দেখে নিতে হবে। আর যদি অন্য সময় করেন তাহলে একটু মুখে দিয়ে নেবেন, দেখবেন যে চিড়েটা দাঁতে জড়াচ্ছে আর কাঁচা কাঁচা লাগছে, সেই ক্ষেত্রে আর একটু ভেজে নেবেন। আমি এখানে 4 কাপ চিড়ে ভেজে নিয়েছি। এই চিড়েটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। 4 কাপ চিড়ের জন্য আমি 1 কাপ গুড় নিয়েছি। এবার কিন্তু আমি গুড়ের মধ্যে তেল বা ঘি কোনো কিছুই দিইনি, সামান্য খালি একটু জল দেব। 2-4 চামচ মতো জল এখানে আমি দিয়ে দিলাম আর গুড়টা আমি ভালোভাবে পাক দিয়ে নেব। প্রথম অবস্থায় মাঝারি আছে, আমি গুড়টা পাক দেব আর শেষের দিকে আমি কিন্তু আঁচটা কমিয়ে দেব। চিড়ের মোয়া করার সময় অনেকেরই চিড়ের বাঁধন ঠিক হয় না, মোয়াগুলো খুলে খুলে যায়। এইভাবে করলে কিন্তু চিড়েটা খুব সুন্দরভাবে বাঁধন হবে। আমি একইভাবে কিন্তু জলের মধ্যে গুড়টা দিয়ে চেক করে নিচ্ছি আর যখনই দেখবেন যে এইরকম একটা জায়গায় গুড়টা জমাট বেঁধে যাচ্ছে তখন বুঝবেন যে গুড়ের পাকটা ঠিক হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন শেষের দিকে গ্যাসের ফ্লেম কিন্তু কম করে দিতে হবে। এবার আমি এর মধ্যে চিড়েটা মেশাবো। আমি কড়াইতেই সব কিছু করে নিচ্ছি, তার কারণ যদি ঠান্ডা হয়ে যায় আবার কড়াইতে একটু গরম করে নিলে এগুলো ঠিকঠাক হয়ে যায়। আমি গুড়ের সাথে চিড়েটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে ভাজা চিনে বাদামও দিতে পারেন, আমি শুধু চিড়েতেই আজকে করছি। ভাজা চিনে বাদাম দিলেও কিন্তু এই চিড়ের মোয়ার টেস্ট খুব ভালো হয়, তবে এই মুহূর্তে আমার কাছে ভাজা চিনে বাদাম নেই তাই আমি শুধু চিড়ে দিয়ে করছি, আর এতেও কিন্তু খুব স্বাদ হয়। চিড়ের মোয়াটা তৈরি করার জন্য জল হাতে মেখে নিতে হবে আর গরম গরম চিড়ের মোয়াগুলো তৈরি করে নিতে হবে। আমাদের যেহেতু যৌথ পরিবার ছিল তো আমাদের ঠাকুমা ঠাকুরদা মা আমি সবাই কিন্তু একসঙ্গে বসে করতাম, আর আমার ঠাকুমা ঠাকুরদা বলতো চিড়ের মোয়া তৈরি করার সময় হাতে খুব জোর দিতে হবে, তাহলে সেই চিড়ের মোয়াটা শক্ত হবে। এরকম হতো যে হাতটা খুব জ্বালা জ্বালা করতো, তবে সেটা আপনারা আপনাদের খুশি মতো কতটা প্রেশার দিয়ে এটা চিড়ের মোয়াটা তৈরি করবেন সেটা আপনাদের খুশি মতো আপনারা তৈরি করতে পারেন। তবে আমার মা ঠাকুমারা যেইভাবে করতেন আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এই চিড়ের মোয়া, মুড়ির মোয়া, নারকেল নাড়ু এগুলো কিন্তু মাস দুয়েকও স্টোর করা যায়। ছোটোবেলায় মা লুকিয়ে লুকিয়ে রেখে দিত, তো আমরা এগুলো মানে লক্ষ্মী পুজোর পর খেলাধুলা করতাম আর চুরি করে খেতাম। এখন আমার ছেলে এগুলো খুব ভালোবেসেই খায়। লক্ষ্মী পুজোর পর কার কার এরকম
নারকেল নাড়ু চিড়ের মোয়া চুরি করে খাওয়ার অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিড়ের মোয়াগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে তৈরি করেছি, আর এগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। তবু আমি একটা আপনাদের আওয়াজ শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি 100% শিওর যে আপনি যদি এইভাবে চিড়ের মোয়া তৈরি করে বাড়িতে খান, আপনি বাজার থেকে কোনো দিনও চিড়ের মোয়া কিনে খাওয়া পছন্দ করবেন না। এবার শেয়ার করব মুড়ির মোয়া। তখনকার দিনে এত দোকানপাট ছিল না, তাই বিজয়া দশমীর জয় মিষ্টি যে আমাদের দেওয়া হতো তাতে কিন্তু মুড়ির মোয়াও থাকতো। আমি এখানে 4 কাপ মুড়ি শুকনো খোলায় আগে একটু হালকা নাড়াচাড়া করব। যদি একদম টাটকা মুড়ি হয় তাহলে নাড়াচাড়া করলেও চলবে। আমার মুড়িটা 2-4 দিনের পুরনো বলে আমি এখানে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি, যাতে এর মধ্যে একটু বেশ মুচমুচে ভাব থাকে। তবে এটা কিন্তু কম আছে, হালকাই নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু মুড়িটা বেশ আরও ক্রিস্পি হয়ে যাবে আর মুড়ির মোয়াটা খেতে খুব ভালো লাগবে। চিড়ের মোয়াটা তৈরি করার পর ওই কড়াইতেই আমি 1/2 কাপ গুড় দিচ্ছি। 4 কাপ মুড়ির জন্য 1/2 কাপ আমি গুড় ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণে জল দিচ্ছি। একইভাবে আমি গুড়ের পাকটা দিয়ে নেব। মুড়ির মোয়া তৈরি করাটা খুবই সহজ, বাচ্চাদের জন্য তো যে কোনো সময় আপনি তৈরি করে স্টোর করতে পারবেন। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন অফ করে দিয়েছি আর মুড়িগুলোকে আমি গুড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। গুড়টা আমি একইভাবে জলে ফেলে চেক করে নিয়েছি, বারে বারে আমি আপনাদের দেখিয়ে দিলাম না। এবার হাতে সামান্য জল মেখে মুড়ির মোয়াগুলো তৈরি করে নিচ্ছি। মুড়ির মোয়াগুলো তৈরি করার সময় কিন্তু আমি হাতের সাহায্যে চেপে চেপে মুড়ির মোয়াগুলো তৈরি করছি। চিড়ের মোয়ার যে সাইজটা তৈরি করেছি তার থেকে মুড়ির মোয়াটা আরেকটু বড় করেছি। মোয়া নাড়ু এগুলো সাইজ আপনারা আপনাদের নিজেদের খুশি মতো তৈরি করে নেবেন। আমি প্রত্যেকটা রেসিপি আলাদা আলাদা করে শেয়ার করছি, এতে আপনাদের রেসিপিগুলো বুঝতে খুব সুবিধা হবে। এক্ষেত্রে একটা কথা বলি, যখন আপনারা এই চিড়ের মোয়া তিলের নাড়ু এগুলো করবেন তখন আগে সব কিছু ভেজে নেবেন, আর শেষে গুড় দিয়ে পাক দিয়ে এক একটা করে আপনারা জিনিস তৈরি করবেন। এবার শেয়ার করব খয়ের উপরা আর খয়ের মোয়া। রেসিপিগুলো শেয়ার করছি ঠিকই, কিন্তু আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে আমার কাছে জানতে চাইতে পারেন। একই সঙ্গে আমি 2 রেসিপি শেয়ার করব, কিন্তু দুটোই আলাদাভাবে তৈরি করা। আমি এখানে কিছু পরিমাণ খই নিয়ে নিচ্ছি। আমি 4 কাপ খই নিচ্ছি খইয়ের মোয়া তৈরি করার জন্য, আর 4 কাপ খই আমি উপরা তৈরি করব। খইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ধান থাকে, সবার আগে সেই ধানটাকে বেছে নিতে হবে। দেখুন অনেক ধান আছে, এই ধানগুলো মুখে পড়লে খুব খারাপ লাগবে, সেজন্য ধানটা আগে বেছে নিয়ে তারপরে আপনারা রান্নার কাজটা শুরু করবেন। আমি চেষ্টা করেছি আজকের রেসিপিগুলো আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার, কোন রেসিপিতে আপনার কী প্রবলেম হতে পারে সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। শুকনো খোলায় সবার আগে আমি খইটাকে হালকা ভাজা করে নেব। এখানে কিন্তু খুব কম আছে খইটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু খইয়ের একটা কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি খইয়ের কালারটা চেঞ্জ করব না, কিন্তু খইটা একটু মুচমুচে হবে সেই রকমভাবে আমি ভাজব। খই ভাজার সময় একটু কম আছে, ধৈর্য ধরে ভাজতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। খইটা ভাজা হয়ে গেছে, দেখুন খইটা বেশ সুন্দর মুচমুচে হয়ে গেছে। এবার এই খইটা আমি কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন 2 পাত্রে 2 রকম খই আছে, একটা ভাজা খই আর একটা খই ভাজিনি। এবার ভেজে রাখা খইটাকে আমি মিক্সিং জারে দিয়ে একটু ক্রাশ করে নেব। ঠিক এই রকম হয়েছে। 4 কাপ খইয়ের জন্য আমি 1/2 কাপ গুড় নিয়েছি।
প্রত্যেকটা চিড়ের মোয়া, নারকেল নাড়ু, প্রত্যেকটা গুড়ের মাপ কিন্তু সবই আলাদা আলাদা আছে। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ওই একইভাবে পাক দিয়ে নেব, আর জলের মধ্যে দিয়ে আমি একটু চেক করে নেব। যেমন গুড়ের পাকগুলো আমি দিয়েছি ঠিক ওইভাবেই সবকটারই পাক আমি একইভাবে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর খইটা আমি গুড়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। খই আর গুড়টা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। খইয়ের মোয়াটা তৈরি করার সময়ও ঠিক একইভাবে হাতে একটু জল মাখিয়ে নিয়ে খইয়ের মোয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। গরম অবস্থায় সব কিছুই কিন্তু একটু নরম নরম থাকবে, যেই ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে উঠবে। রেসিপিগুলো তৈরি করার সময় আপনারা মাপগুলো ঠিকঠাক নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট এইরকম নাড়ু মোয়া তৈরি হচ্ছে। চিড়ে ও খইয়ের মোয়া তৈরি করার সময় আমি সাইজটা একই রকম রাখার চেষ্টা করেছি। তৈরি হয়ে গেল খইয়ের মোয়া। এবার রেসিপির মধ্যে বাকি রইল খইয়ের উপরা, তার জন্য আমি হাফ কাপ গুড় নিয়েছি। সামান্য জল দিয়ে আমি এই গুড়েরও একইভাবে পাক দিয়ে নেব। গুড়ের পাকটা দেওয়ার সময় আমি প্রথম থেকে যেভাবে পাকগুলো দিয়েছি একইভাবে পাক দেব আর জলের মধ্যে দিয়ে চেক করে নেব। আমি বারে বারে দেখাচ্ছি না আপনাদের দেখতে বিরক্তি লাগবে বলে। গুড়ের পাকটা হয়ে গেছে, এবার আমি যে খইটা না ভেজে রেখেছিলাম সেই খইয়ের মধ্যে আমি গুড়টা দিয়ে মিশিয়ে নেব। যদি মনে হয় আর একটু খই মিশিয়ে নেবেন সেটাও করতে পারেন, এতে একদম গা মাখিয়ে যে খইগুলো রাখতে হবে এমন কোনো কথা নেই। খইয়ের গায়ে হালকা হালকা গুড়ের প্রলেপ থাকবে, এরকম হলেই যথেষ্ট। সব কিছুই রেডি হয়ে গেছে। এখানে আছে নারকেল নাড়ু, তিলের নাড়ু, চিড়ের মোয়া, মুড়ির মোয়া, খইয়ের নাড়ু, খইয়ের উপরা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা রকমভাবে তৈরি করা আছে। আমি চেষ্টা করেছি সমস্ত টিপস দিয়ে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার। এর মধ্যে আপনি কোনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনেই লক্ষ্মী পুজো আসছে, তাহলে আর দেরি কেন, এখন থেকেই বানানো শুরু করুন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।